হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস নিউজ আজকে আমরা আসন্ন যে আইসিডিএসের সুপারভাইজার এক্সাম রয়েছে এক তারিখে ফার্স্ট সেপ্টেম্বর তো তার জন্য কিছু সম্ভাব্য কোশ্চেন নিয়ে আলোচনা করবো তো এটি সেট ওয়ান সরি পার্ট ওয়ান একশোটি টোটাল কোশ্চেন থাকবে তো একটি ভিডিওতে যদি আমি কোশ্চেন নিয়ে আলোচনা করি তো সেটা একটু বেশি হয়ে যাবে সেই জন্য এখানে পঞ্চাশটি কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি যারা যারা কর্মক্ষেত্র পেপার পড়ো তারা কিন্তু সেখান থেকে পেতে পারো এই কোশ্চেনগুলি আর যদি কারোর এই পিডিএফটি দরকার হয়ে থাকে তা তারা কমেন্ট বক্সে জানিয়েও আমি দেখি সেখানে ট্রাইব লিঙ্ক দিয়ে দেবো তো তার আগে ভিডিওটি শুরু করার আগে আর একটি কথা যেটা বলে রাখি যারা যারা চ্যানেলটি নতুন রোজ তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যারা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ না কেটে পুরো ভিডিওটি দেখো এবং পরীক্ষার জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা শুরু করি তো প্রথম কোশ্চেন কি রয়েছে মিড ডে মিলের আর একটি নাম হলো কি ডেলি লাঞ্চ প্রোগ্রাম স্কুল লাঞ্চ প্রোগ্রাম মিড ডে ফুড প্রোগ্রাম মিড ডে নিউট্রিশন প্রোগ্রাম তো এখানে উত্তর করেই দেওয়া আছে তো তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে মিড ডে মিলের আর একটা নাম হচ্ছে স্কুল লাঞ্চ প্রোগ্রাম পরবর্তী কোশ্চেন রয়েছে নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে নয় আমরা জানি যে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো পার্ট আছে তো এখানে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে নয় হচ্ছে এ বি ফোর বি সিক্স বি টু বি টুয়েলভ এগুলি সবই কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে পড়ছে পরবর্তী রয়েছে বিড়াল থেকে নিচের কোন রোগটি হতে পারে এক কালাজ্বর দুই প্লেগ তিন জলাতঙ্ক চার ডিপথেরিয়া তো এখানে বিড়াল থেকে নিচের যে রোগটি হতে পারে সেটি হচ্ছে ডিপথেরিয়া প্লেগটা হয় ইঁদুরের সাহায্যে জলাতঙ্ক হয় কুকুরের জন্য পরবর্তী রয়েছে মহাশূন্য নক্ষত্রের ভয়কে বলা হয় কি সিমাইফোবিয়া অ্যারোফোবিয়া সাইনোফোবিয়া বা অ্যাস্ট্রোফোবিয়া তো অ্যাস্ট্রোনট নামটা সময় জানো সেখান থেকে আমরা এটাকে মনে রাখতে পারি যে মহাশূন্য নক্ষত্রের ভয়কে অ্যাস্ট্রোফোবিয়া বলা হয় পরবর্তী পাঁচ নম্বর কোয়েশ্চেন গ্রিন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন মন্ত্রকের অন্তর্গত গ্রিন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে পরিবেশ মন্ত্রকের অন্তর্গত ছ নম্বর কোশ্চেন কী রয়েছে পরিবার পরিকল্পনার বা ফ্যামিলি প্ল্যানিং প্রাকৃতিক পদ্ধতি হলো বা পরিবেশ পরিবার পরিকল্পনার প্রাকৃতিক প্রাকৃতিক পদ্ধতিটি হল ক্যালেন্ডার ওরাল পিলস ওড়ালপিলসমস কোনোটিও নয় তো এ হচ্ছে হচ্ছে এ হচ্ছে উত্তর ক্যালেন্ডার আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে ক্যালেন্ডার ন্যাচারাল যেটাকে আমরা বলি বাদ বাকি কিন্তু কোনোটাই ন্যাচারাল নয় তো পরবর্তী রয়েছে সূর্যমুখী তেলে কোন ভিটামিন বেশি থাকে সূর্যমুখী তেলে বা যে কোনো নারকেল তেল থেকে শুরু করে যে আমরা তেলগুলো ইউজ করি আমাদের বিশেষ করে গায়ের মাখার জন্য এবং চুলে দেওয়ার জন্য বিশেষ করে চুলে দেওয়ার জন্য তো সেগুলো তেলে যে ভিটামিন ইটাই বেশি থাকে এবং তোমরা টিভিতে যে অ্যাডও দেওয়া হয় সেখানেও তোমরা লক্ষ্য করতে পারো তো সূর্যমুখী তেলে ভিটামিন এটি এ ইটি বেশি পরিমাণে থাকে পরবর্তী কোশ্চেন স্টেপট্রোমাইসিন আবিষ্কার করেন কে স্টেপট্রোমাইসিন আবিষ্কার করেন সেলসেন ওয়াকম্যান এখানে আরও নাম রয়েছে লুই পাস্তুর আরেকজনটা ফ্লেমিং উইলিয়াম হার্বে প্রত্যেকেই কিছু না কিছু মেডিসিন আবিষ্কার করেন কিন্তু এখানে স্টেপট্রোমাইসিন আবিষ্কার করেন সেলসেন ওয়াকম্যান পরবর্তী রয়েছে সিকেল সেল অ্যানিমিয়া হলো একটি কি সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে একটি বংশগত রোগ মানসিক রোগ ঘাটতিজনিত রোগ বা ভাইরাস রোগ তো সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে একটি বংশগত রোগ কোনো শিশুকে পরবর্তী কোশ্চেন কোনো শিশুকে ন মাসে ভিটামিনে অয়েলের প্রথম ডোজ দেওয়ার কত মাস পর দ্বিতীয় ডোজটি দেওয়া হয় ভিটামিন অয়েলের যে কোনো শিশুকে ন মাসে দেওয়ার পর আবার দেওয়া হয় ছ মাস পর অর্থাৎ পনেরো মাস নাগাদ পরবর্তী রয়েছে ভারতের সংবিধানের অভিভাবককে বা ভারতের সংবিধানের প্রধান হেড অফিস কি বা হেডকে তো এটা হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি তো এখানে সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের অভিভাবক এর পূর্ণ কথাটি কী পিইএম এর পূর্ণ কথাটি কি বারো নম্বর কোশ্চেন সরি ডিস্টারবেন্সের জন্য পিইএমের পুরো কথাটি কী পি এর পুরো কথাটি হচ্ছে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন আমি আর বাদ বাকি অপশানগুলো আলোচনা করছি না তেরো নাম্বার কোশ্চেন নতুন নতুনভাবে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কবে চালু হয় জাস্টিস অ্যাক্ট সরি নতুনভাবে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কবে চালু হয় এই অ্যাক্টটি চালু হয়েছিল দুই অক্টোবর উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে নতুনভাবে এর আগেও ছিল কিন্তু নিউভাবে আবার চালু হয়েছিল সেকেন্ড অক্টোবর নাইনটিন সেভেন পরবর্তী ১৪ নম্বর কোশ্চেন সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সংবিধানের কত ধারায় বর্ণিত রয়েছে অর্থাৎ আমাদের যে ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকারটি সংবিধানের কত ধারাতে রয়েছে সেটি হচ্ছে তিনশো ছাব্বিশ নম্বর ধারা এখানে বি হচ্ছে এর উত্তর তারপর রয়েছে স্বপনবুড়ো কার ছদ্মনাম স্বপনবুড়ো হচ্ছে অখিল নিয়োগীর ছদ্মনাম পরবর্তী রয়েছে কোন দেশকে চিনির পাত্র বলা হয় তো এগুলো আমরা অনেকে জানি যে চিনির পাত্র বলা হয় কিউবাকে সতেরো নম্বর কোশ্চেন রয়েছে ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অব ব্লাইন্ডনেস কত সালে চালু হয় ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস চালু হয় ১৯৭৬ খ্রিস্টাব্দে কৌটিল্যের অর্থশাস্ত্র কোন ভাষায় লেখা হয়েছিল প্রাকৃত হিন্দি পালিনা সংস্কৃত তো কৌটিলের যে অর্থশাস্ত্র সেটি হচ্ছে সংস্কৃত লেখা পরবর্তী রয়েছে এগারোশো সালে তরাইনের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহান ইলতুতমিস কুতুব আইবক তো উনিশশো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধে পরাজিত হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান কারণ বাদ সেই সময় ছিলেনই না তো তারপর কুড়ি নাম্বার রয়েছে পক প্রণালী কোন দুটি দেশকে ভাগ করেছে পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে ভাগ করেছে এরা ঘুরিয়েও কোশ্চেনটা আসতে পারে যে ভারত এবং শ্রীলঙ্কাকে কোন প্রণালী ভাগ করেছে বা ভারত আর শ্রীলঙ্কার মাঝে অবস্থিত কোন প্রণালী এরকমভাবে হবে তো ভারত আর শ্রীলঙ্কাকে ভাগ করেছে পক প্রণালী প্রতি পনেরো ডিগ্রি দ্রাঘিমাংশের সময়ের পার্থক্য কত উত্তর হচ্ছে ষাট মিনিট কারণ আমরা জানি প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে পনেরো ডিগ্রি দ্রাঘিমাংশের পার্থক্যে সময়ের পার্থক্য হচ্ছে পনেরো গণিত চার ইকুয়েল টু ষাট মিনিট পরবর্তী রয়েছে দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত সুষমা স্বরাজ সুচেতা কৃপালিনী বসুন্ধরা রাজে তো উত্তর হচ্ছে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুষমা স্বরাজ তো এই সুষমা স্বরাজের নিয়ে কিন্তু প্রচুর এবারে যে কোনো পরীক্ষাতে কোশ্চেন আসার চান্স খুব বেশি তো তোমরা তার ব্যাপারে আর একটু ভালো করে ডিটেলস পড়ে নেবে যে তিনি কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন কী ছিলেন না ছিলেন তার জীবনে যাবতীয় যা কিছু তার তার সম্বন্ধে পরীক্ষায় কোশ্চেন আসাটা খুব স্বাভাবিক সরি ঠান্ডা লাগে যাওয়ার জন্য একটু ভিডিও করতে গলাটা একটু আপনাদের বসাও লাগতে পারে তো প্লিজ একটু মানিয়ে নেবেন পরবর্তী কোশ্চেন রয়েছে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় অস্থি মজ্জায় ফুসফুসে প্লিহায় পাকস্থলিত তো ফুসফুস প্লিহা পাকস্থলী কোনোটাই কিন্তু জায়গা নয় রক্তকণিকা তৈরি হওয়া তো অস্থি হচ্ছে এর উত্তর তারপর হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস কোন রোগ সৃষ্টি করে এটি হচ্ছে চিকেন পক্সের ভাইরাসটির নাম হচ্ছে ভ্যারিসেলা জোস্টার তো এটি এইভাবে ঘুরিয়েও আসতে পারে যে চিকেন পক্স কোন ভাইরাসের দ্বারা হয় পঁচিশ নম্বর হচ্ছে কার্বনেট সবচেয়ে কঠিন রূপ কোনটি এটা আমরা সকলেই জানি এটি হচ্ছে হিরে কোবাল্ট থাকে কোন ভিটামিনে কোন ভিটামিন থেকে আমরা কোবাল্ট পেয়ে থাকি সেটি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এতে থেকে আমরা ভিটামিন সরি কোবাল্ট পেয়ে থাকি পরবর্তী হচ্ছে মহিলাদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় মহিলাদের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অবাক জলপান নাটকটি কার লেখা এটা আমরা সকলেই সেই প্রাইমারির সময় পড়েছিলাম মনে হয় মনে করে যদি আপনাদের মনে থাকে তো তো অবাক জলপান নাটকটি হচ্ছে সুকুমার রায়ের লেখা আগে আবিষ্কারের ঠিক সঠিক ক্রম অনুসারে সাজান ছাপাখানা অনুবীক্ষণ যন্ত্র টিফিন চশমা তো এখানে কোনটি আমার এখানে অণুবীক্ষণ ডাক দেওয়া রয়েছে সেটি ভুল দাগ দেওয়া আছে মানে বি ভেবে ওটাকে ডাক দিয়ে দিয়েছিলাম নিচেরটা বি রয়েছে নিচে অপশন উত্তর তো এখানে ছাপাখানা অনুবীক্ষণ যন্ত্র টিফিন চশমা তো এখানে সবার আগে চ আবিষ্কার হয়েছিল চশমা তারপর আবিষ্কার হয়েছে ছাপাখানা তারপর আবিষ্কার হয়েছে অনুবীক্ষণ যন্ত্র এবং সবার শেষে তো আবিষ্কার হয়েছে সেফটি পিন তো এখানে অপশান বিটি হচ্ছে উত্তর পরে রয়েছে ইউরিগ্যাগ্রিন কোন মহা কাশয ভ্রমণ করেছিলেন ইউরিগ্যাগ্রিন যে মহাকাশযানে ভ্রমণ করেছিলেন সেটির নাম হচ্ছে ভস্টক ভস্টক যেটাকে আমরা বলি তো আরও দেখেন যে নাম রয়েছে কলম্বিয়া স্পুটনিক অ্যাপেলো তো সেটি কোনটাতে কে যাত্রা করেছিলেন সেগুলো কিন্তু তোমাদের জেনে নেওয়া উচিত বা জেনে হবে শিয়াল শিয়ালদহ উড়ালপুলের নাম হলো কি শিয়ালদহ উড়ালপুলের যে রয়েছে সেই উড়ালপুলটির নাম কি নাম হচ্ছে বিদ্যাপতি পরবর্তী রয়েছে কোশ্চেন জননী সুরক্ষা যোজনা কত সালে শুরু হয় জননী সুরক্ষা যোজনা শুরু হয় দু সালে পরবর্তী থার্টি থ্রি নাম্বার কোশ্চেন রয়েছে রুদালি সিনেমাটি কার লেখা ছোট গল্প থেকে তৈরি হয়েছিল গুলজার মহাসাদা দেবী কল্পনা লাস্মি বা আশাপূর্ণা দেবী তো মহাশতা দেবীর লেখা একটি ছোট গল্প থেকে রুদালি সিনেমাটিকে তৈরি করা হয়েছিল তারপর রয়েছে নদীয়া জেলার সদর দপ্তর কোনটি নদীয়া জেলার সদর দপ্তর হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর কী জন্য বিখ্যাত সেটা আপনারা জেনে রাখবেন যে মাটির পুতুল তৈরির জন্য কিউনিফর্ম লিপির সাহায্যে গণনার কাজ করতেন কোন সভ্যতার মানুষ কিউনিফর্ম লিপির সাহায্যে গণনা করতেন বা গণনার কাজ করতেন ব্যবহৃণীয় সভ্যতার মানুষেরা তথ্য জানার অধিকার বা রাইট টু ইনফরমেশন পেতে কোন ভাষায় আবেদন করতে হয় তথ্য জানার অধিকার বা রাইট টু ইনফরমেশন পেতে যে ভাষায় আবেদন করতে হয় সেটি হচ্ছে যে কোনো ভাষায় আপনারা করতে পারেন সেটা আপনার মাতৃভাষা বা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ হলেই হলো বোঝানো গেলেই হলো এ কোনো নির্দিষ্ট কোনো ভাষা নেই ইংরাজি হিন্দি বা যে কোনো আঞ্চলিক ভাষা শ্রী ধর্মমঙ্গল কে রচনা করেন এই মনসামঙ্গল ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল এগুলো আপনারা একটু জেনে রাখবেন কোনটা কে কে রচনা করেছিলেন তো ধর্মমঙ্গল রচনা করেছেন ঘনরাম চক্রবর্তী পরে থার্টি এইট নাম্বার কোশ্চেন নিচের কোন সঙ্গীত শিল্পী দাদা ফালকে পুরস্কার পাননি এখানে পঙ্কজ মল্লিকও পেয়েছেন ভূপেন হাজারিকাও পেয়েছেন লতা মঙ্গেশকরও পেয়েছেন পাননি কেবলমাত্র শচীন দেব বর্মন তো তারপর রয়েছে তো এখানে পেয়েছেন সেই অপশানটার মধ্যে থেকে যেতে পারে লতা মঙ্গেশকর ভূপেন হাজারিকা এইভাবে কোশ্চেনটি চলে আসতে পারে তো আপনারা একটু খেয়াল করে পড়ে নেবেন ভালোভাবে পরবর্তী থার্টি নাইন নাম্বার কোশ্চেন রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম গ্র্যাজুয়েটদের মধ্যে একজন হলেন জগদীশ চন্দ্র বোস কাদম্বিনী গাঙ্গুলি যদুনাথ বসু আশুতোষ মুখার্জি এখানে যদুনাথ বসু হচ্ছে এর উত্তর সঠিক রা কোনটি সঠিকভাবে যুক্ত রয়েছে রাতকানা ভিটামিন সি নয় কারণ ভিটামিন সি এর প্রভাবে স্কারভি রোগ হয় রাতকানা হয় হয় ভিটামিন এর অভাবে রিকেট ভিটামিন এ না রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে গয়টার আয়োডিন ডি এইটা হচ্ছে সঠিক তো অপশন সি গয়টার রোগ হয় তো এখানে কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় সেটিও আপনাদের মধ্যে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেটি কিন্তু পরীক্ষায় আসার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী রয়েছে একচল্লিশ নম্বর আর এন টিসিপি প্রকল্পটি কোন রোগের সঙ্গে যুক্ত ওরাল পোলিও ভ্যাকসিন ম্যালেরিয়া টিউবার কিউলোসিস না টাইফয়েড তো এটা হচ্ছে টিউবার কিউলোসিস রোগের সাথে যুক্ত আর এন টি টি টিসিপি প্রকল্পটি পথ সাথী শিশু সাথী শিল্প সাথী ও সবুজ সাথী কোন প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের এখানে সব কথা যেটা রয়েছে পথ সাথী শিশু সাথী শিল্প সাথী ও সাথী সবগুলিই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পরবর্তী কোশ্চেন ফর্টি থ্রি নাম্বার মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় মোট কতগুলি তারা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পতাকা পতাকাটি আছে সেই পতাকাটিতে পঞ্চাশটি তারা আছে সিএডির পুরো কথাটি কী সিএডির পুরো কথাটা হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিজাইন কম্পিউটার অ্যালগোরেশ অ্যালগোর অ্যালগ্রদিম ডিজাইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ডাটাবেস তো এখানে উত্তর হচ্ছে অপশান এ কম্পিউটার এডেড ডিজাইন হচ্ছে সিএডির ফুল ফর্ম তো এই কম্পিউটারে যে শর্টকাটগুলো আছে সিপিইউ ইউপিএস আরও যাবতীয় যা কিছু তো সেগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন তো পশ্চিমবঙ্গের কোন জেলায় রোহিণী উৎসব অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গে পুরুলিয়া অঞ্চলে বা পুরুলিয়া জেলায় রোহিণী উৎসব অনুষ্ঠিত হয় পশুবাণী কোন রাজ্যের নৃত্যকলা বা সরি পশুবাণী পাশু নয় সরি পাণ্ডুবাণী কোন রাজ্যের নৃত্যকলা পাণ্ডুবাণী হচ্ছে মধ্যপ্রদেশের সেই জন্যই দেখছি পাশুবাণী তো হতেই পারে না পাণ্ডুবাণী কোন রাজ্যের নৃত্যকলা পাণ্ডুবাণী হচ্ছে মধ্যপ্রদেশের নৃত্যকলা কম্পিউটারের ডেটা কোথায় সঞ্চিত হয় কম্পিউটারের ডেটা সঞ্চিত হয় ফাইলে ফ্লফিডিস্কে ডিরেক্টরেটে প্রিন্টারে কম্পিউটারে ইনফরমেশান আমরা সঞ্চিত করে থাকি সাধারণত ফাইলে আর এন এর পুরো কথাটি কী রাইবো নিউরিক অ্যাসিড রাইবো নিউরো অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড রাইবো অক্সি নিউক্লিক অ্যাসিড তো রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে এর উত্তর আর এনএ ডিএনএ এগুলো আপনারা পড়ে নেবেন ক্লিনিক্যাল থার্মোমিটার আবিষ্কার করেন কে ক্লিনিক্যাল থার্মোমিটার আবিষ্কার করেন থমাস অ্যালবার্ট পরবর্তী বা আজকের শেষ এই পাঠের শেষ করছেন রয়েছে রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে কে প্রথম সম্মানিত করেছিলেন এটি হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় তো রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে প্রথম সম্মানিত করেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় এর পরবর্তী যে পঞ্চাশটা কোশ্চেন রয়েছে আসন্ন পরীক্ষা আসিরিয়াস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটি এর পরের পার্টে দেখতে পাবেন ভিডিওটিতে তো আপনি চ্যানেলটিকে সাপোর্ট করুন তাই জন্য পরবর্তী ভিডিও বা এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এই পিডিএফটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সেখানে লিঙ্ক দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ